রেনু খাতুন একজন নার্স। সে একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছিল। এই স্বপ্নটা সমস্ত নার্সিং স্টুডেন্টই দেখে থাকে। আমিও যখন স্টুডেন্ট লাইফে ছিলাম এই স্বপ্নটাই দেখেছিলাম, নিজেকে নার্সের ইউনিফর্মে দেখবার, নিজেকে সমাজের কাছে একজন নার্স হিসাবে প্রতিষ্ঠিত করার। সে শুধু এই স্বপ্নটা দেখে থেমে থাকেনি, এই স্বপ্নটাকে পূরণ করার জন্য নিজে অক্লান্ত পরিশ্রম করে নার্সিং কোর্স কমপ্লিট করেছিল এবং নিজের মেধার বেসিসে সে সরকারি নার্সিং অফিসার পোস্টে সিলেক্টেডও হয়। তার প্রতিটা ফ্যামিলি মেম্বার, তার মা বাবা রেনুর এই সাকসেসের মধ্যে দিয়ে নিজেদের সাকসেসও খুঁজে পাচ্ছিলেন। কারণ নার্সিং পড়তে গেলে একজন স্টুডেন্টকে যতটা ত্যাগ স্বীকার করতে হয় ঠিক ততটা ত্যাগ স্বীকার করতে হয় তার বাবা মাকেও। কারণ কোর্স চলাকালীন এরকম অনেক সিচুয়েশান আসে, অনেক ফ্যামিলি অনুষ্ঠান আসে যেখানে কিন্তু সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, এবং এই জিনিসটা সমস্ত নার্সিং স্টুডেন্টদের জন্যই সত্যি, সেটা আমি হই বা তুমি হও। কিন্তু শনিবার রেনু এবং তার মা বাবার সেই সুন্দর স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেয় তার সেই তথাকথিত স্বামী। সে তাদের এই বহুদিনের ইচ্ছাটাকে নষ্ট করার জন্যে ঘুমন্ত রেনুর হাত রিস্ট থেকে আলাদা করে দেয়। আমাদের এই সভ্য সমাজে এরকম বর্বর মানসিকতা নিদর্শন খুব কমই পাওয়া যায়, কিন্তু এত চেষ্টা সত্ত্বেও রেনু হেরে যায়নি। সে হাঁটতে জানে না, কারণ সে একজন নার্স। আমার বিশ্বাস রেনু সুস্থ হয়ে উঠবে এবং এই মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা থেকে রেনু নিজেকে বার করে আনবেই। সে এখন হসপিটালের বেডে শুয়ে হয়তো ভাবছে এবার কি হবে। রেনু, তোমাকে একটা কথা বলি, জানি না তুমি এই ভিডিওটা কোনোদিন দেখবে কি না, তাও বলছি। আমি আমার প্রত্যেকটা পাবলিক স্পিচেই এই কথাটি বলে থাকি যে নার্সিং ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান। অল ফর ওয়ান কেন? যে আমরা সকল নার্স রেনু তোমার সঙ্গে রয়েছি, আমরা সকল নার্স রেনু তোমার সুস্থতা কামনার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আর আমরা সকল নার্স রেনু তোমার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, WBHRB-র কাছে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসের সমস্ত আধিকারিকদের কাছে রিকোয়েস্ট করি যেন রেনুকে তার নার্সিং অফিসারের চাকরিটা দেওয়া হয়, আর সেটা যেন দেওয়া হয় শুধু তার মেধা এবং যোগ্যতার হিসাবে। কারণ এই চরম অন্ধকার মুহূর্তে একমাত্র আলোর সন্ধান এই খবরটাই তাকে দিতে পারে। আর ওয়ান ফর অল কেন? আমার বিশ্বাস রেনু, তুমি একজন দক্ষ নার্স হিসাবে একাই যথেষ্ট সমস্ত পেশেন্টদেরকে কেয়ার দিয়ে সুস্থ করার জন্য। তাই আমার রিকোয়েস্ট, সমস্ত নার্সদের কাছে এই ভিডিওটা শেয়ার করো, নো ম্যাটার হোয়ার, FB হোক, ইনস্টা হোক, টেলিগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেখানে হোক, শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো। রেনুর জীবনের এই কঠিনতম মুহূর্তে চলো আমরা সবাই রেনুর পাশে দাঁড়াই। রেনু যেন এক মুহূর্তের জন্য মনে না করে রেনু একা। আমাদের দেশের বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণরূপে আস্থা রয়েছে, তাই এখানে রেনুর স্বামীর কথা বলে রেনুকে এবং আমাদের মতো নার্সদেরকে অপমান করতে চাই না। সো ডু শেয়ার দিস মেসেজ, এবং রেনুর সুস্থতা এবং উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।